চলেছি কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলার মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে। আজকে আমাদের কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলার সপ্তম দিন। কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলায় আমাদের হ্যান্ডমেড জুয়েলারি, হোম ডেকর এবং কিছু হ্যান্ডমেড ফ্রেশ চকলেটস নিয়ে আমরা রয়েছি 318 নম্বর স্টলে। প্রতিদিনের মতো গতকালও আমাদের সব চকলেটস প্রায় স্টক আউট হয়ে যায়, আজও তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আজ আবার আরও একটি কাজ রয়েছে, সেটি হলো কিছু অফিসিয়াল ডকুমেন্টস সাবমিট করা। সেগুলি করতে করতেই দেখলাম মামা মামি আর বনু এসেছে, তাই ঝটপট সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস ভালোভাবে রিচেক করে সাবমিট করে বনু আর ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে। মেলা ঘুরতে ঘুরতে বনুকে নিয়ে চলে এসেছি সেই দাদুর দোকানে, যেখানে আমি আগের দিন বানি সফটওয়্যারটি কিনেছিলাম। এখানে বনুর এই ছোট্ট টর্টয়েসটি ভীষণ পছন্দ হয়েছে, ওকে তাই এই ছোট টর্টয়েসটি গিফট করলাম। দাদুর সঙ্গে সেদিন কথা বলে খুব ভালো লাগলো, দাদুও ভীষণ খুশি হয়েছে। আমি মোটামুটি অনেককেই দাদুর ব্যাপারে বলেছি এবং আমার থ্রুতে অনেকেই দাদুর কাছ থেকে অনেক জিনিসপত্র কিনেছেন। আমি সত্যি ভীষণ খুশি তার জন্য। আপনারা সবাই আমার ভিডিওগুলি দেখছেন, দেখে আসছেন মেলায় এসে, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু জিনিস কিনছেন, এটাই আমার কাছে অনেক। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমাদের স্টলে অসম্ভব ভিড় ছিল, আর কোনো রকম ভিডিও আমরা কেউ করতে পারিনি। এত হিসেবপত্র সমস্ত কিছু এবং প্রত্যেককে ভালো করে এক্সপ্লেন করে দেন জিনিসপত্র দেওয়া, বোঝানো, সবটাই প্রচণ্ড রকমের হেক্টিক এবং প্রচণ্ড চাপের একটা বিষয়। যাই হোক, মোটামুটিভাবে কিছুটা সামাল দিয়ে মেলা গুটিয়ে এখন বাড়ি যাওয়ার। আসো আসো ও গুঞ্জুগুলো, আসো আসো আসো, আয় আয়।